নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি গাছপালা দিয়ে। আমার ছোট্ট ছাদ বাগানে আপনাকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ভিডিওতে দেখাবো সবজি গাছে আমি আরো যে দু রকম লিকুইড সার দিই, সেই দুটো লিকুইড সার কিভাবে তৈরি করি আর কদিন রেখে আমি গাছে ব্যবহার করি সেটাও দেখাবো। আসলে এখনকার যে সবজি গাছ, যেমন কপি, যে কোনো কপি কিংবা বিনস, এখনকার যে বেগুন, সেই বেগুন কিন্তু গাছগুলো ছ মাস আমাকে দেবে ফল, সবজি দেবে, বেগুন দেবে, কিন্তু যে কপি বিনস এইসব যে গাছগুলো, এগুলো কিন্তু তিন মাসের জন্য, মানে তিন মাসে তৈরি করে ফল তুলে নিতে হবে, নইলে গাছ নষ্ট হয়ে যাবে। আর এই তিন মাসের জন্য আমি একটু লিকুইড বেশি সার দিই, লিকুইড সারটাই বেশি ব্যবহার করি নানা রকমভাবে, কখনো সর্ষের খোলের জল, কখনো বাদাম খোলের জল, কখনো সর্ষের খোল, এরির খোল, বাদাম খোল, কিংবা ওই চারটে খোল আর কি, চারটে খোলকে মিশিয়ে আমি নিম খোলও দিই, এরকম চারটে খোলকে মিশিয়ে আমি যে জলটা তৈরি করি তিন দিন পচিয়ে আর চতুর্থ দিন দিই। এটা আমি, তার মানে আমার চার দিন অন্তর অন্তর, প্রত্যেকবার চার দিন অন্তর অন্তর কিংবা পাঁচ দিন অন্তর অন্তর, হয়তো একদিন অসুবিধা হয়ে গেল দিতে পারলাম না, তাহলে পাঁচ দিনের দিন দিয়ে দিই। আর এইভাবেই কিন্তু আমি আমার সবজিগুলোকে তৈরি করে নিই তিন মাসের ভেতর, আবার নতুন করে বসাই। মানে তিন মাসে কপি যেগুলো উঠে যায় ওই গ্রো ব্যাগের ভেতর, আমি সাধারণত গ্রো ব্যাগেই করি, আগে ক্রেটে করতাম, ক্রেট রাখতে অসুবিধা হয় ওই জন্যে গ্রো ব্যাগে করি। আর গ্রো ব্যাগেও কপি যে খারাপ হয় তা নয়, বেশ ভালোই হয়, বড় বড়ই হয়। আজকে দেখাবো আমি দু রকম লিকুইড সার একদম অন্যরকম ভাবে। এই যে ফুলকপি, এই ফুলকপি কিন্তু তিন মাসের গাছ, তিন মাসে এই ফুলকপি উঠিয়ে নিতে হয়, নইলে গাছ ঠিক থাকে না। আর এই যে দেখছেন, এটা আরো দুদিন তিন দিন থাকবে, তারপর কপিটাকে তুলে নিতে হবে, আবার নতুন আমি গাছ এনেছি, সেই গাছগুলো আবার তখন এই সব গ্রো ব্যাগে নতুন মাটি ভরে তুলে দেবো, বসিয়ে দেবো। আর এই যে এখন যে গ্রো ব্যাগে মাটি আছে, এটা কিন্তু নতুন করে আবার আমি গোবর সার দিয়ে তৈরি করে নেব। আজকে যে দু রকম সার দেখাবো, দেখুন এখানে আমি সবজির খোসা, এখানে এই যে রসুনের খোসা, পেঁয়াজের খোসা, যে কোনো খোসা আমি রেখে দিয়েছি, এটা কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি হবে, এখন নয়। এখন খুব তাড়াতাড়ি আমার এই গাছগুলোকে বড় করতে হবে, এই যে ব্রোকলি বলুন, এই যে ফুলকপি, এই যে এখানে আছে ফুলকপি, এইগুলো তিন মাসের ভেতর আমার যেহেতু বড় করে নিতে হবে, তাই জন্য আমি কিরকম লিকুইড সার, আমি দু রকম লিকুইড সার কিন্তু দেখিয়ে দিয়েছি, আরও আমি দুখানা লিকুইড সার দেখাচ্ছি। মানে মাসে এই লিকুইড সারটা আমি পাঁচ দিন অন্তর, চার দিন অন্তর এইরকমভাবে দিতে থাকি, কিন্তু খুব পাতলা করে। এটা দেখুন আমি দেখাচ্ছি, এই যে এটা কিন্তু সবজির খোসা, যে সকালে সবজিটা ভিজিয়ে রেখেছি বলে এখনই দেখুন জলটা কিরকম হয়ে গেছে, জলটা। এটা আমি বেশি দিন রাখবো না, এটা ধরুন আজকে ভিজিয়েছি, কাল রাখবো, পরশু দিন আমি এই জলটা গাছে দিয়ে দেব। আর এতে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমি সব সময় এই যে সবজির খোসার সঙ্গে মিশিয়ে দিই। এইভাবে আজকে রইলো, কালকে থাকবে, পরশু দিন এই জলটাই আমি 20 লিটারের বালতিতে মেশাবো, মিশিয়ে এই যে সব কপি গাছ দেখছেন, এই সব কপি গাছে আমি দেব। কপি গাছগুলোর পাতাগুলো দেখুন কত কালচে সবুজ, এই রকমই হতে হবে কপি গাছগুলো। এইখানেও আছে দেখুন কত কালচে সবুজ কপি গাছটা, ব্রোকলির যেরকম পাতা হয় আমার কপি গাছের পাতাগুলোও দেখুন ওই রকম।
এইসব সার তৈরি করতে খুব একটা অসুবিধা হয় না, এই জন্য আমি করি। আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে একমুট কিচেন কম্পোস্ট দিয়ে দেবেন। এবার দেখাবো আরেকটি সার। এই সারটা হচ্ছে এটা চাল ডাল ধোয়া জল, এটা চাল ডাল ধোয়া জল। আর এতে আমি কি মিশাচ্ছি দেখুন, কাঁচা গোবর আর গুড়, কাঁচা গোবর আর গুড়। এই সারটা আমি 10 দিন মতো পচাবো, এই সারটা আমি 10 দিন পচাই। এটা কিন্তু ওই 3 দিন পচিয়ে দেওয়া নয়, কাঁচা গোবর আর হচ্ছে গুড় এটা আমি 10 দিন পচাই। এই 10 দিন পচিয়ে তবে আমি সবজি গাছে ব্যবহার করি। আপনারাও করে দেখতে পারেন, এই কাঁচা গোবর আর গুড়ের যে জলটা হয় সেটা ব্যবহার করে খুব তাড়াতাড়ি গাছ বেড়ে যায়। আর এইটা কিন্তু আমি এই যে যেটা ভিজালাম এইটা 40 লিটার জলের ভেতর আমি দেব। আগেরটা যেমন বললাম যে এটা আমি 20 লিটার জলে দেবো, এটা কিন্তু 40 লিটার জলে দেবো, কেননা কাঁচা গোবরের একটু শক্তি বেশি, তাই জন্য কাঁচা গোবর দিলে 10 দিন প্রথমে পচাতে হবে, তারপর এটা 40 লিটার জলের সঙ্গে মেশাতে হবে। এই যে দেখুন আমার বালতিটা কতটুকুনি দেখুন, ওই 20 টাকার যে বালতি পাওয়া যায়, 20 টাকার বালতি, এগুলো এইতেই আমি করি, তারপরে জলের সঙ্গে মিশিয়ে নিই। এটাই যেমন দিলাম ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে আবার এই দেখুন আমি দিচ্ছি এই 1 মুঠ খোল, কিন্তু আপনি মিশিয়ে দিতে পারেন, এই কাজটাও করতে পারেন, ভার্মি কম্পোস্ট আর 1 মুঠো খোল, এই দুটো মিশিয়ে দিও। এই সবজি পচা যে জলটা হবে আজকে পচবে, কাল পচবে, তারপরে আমি তারপরের দিন আমি এই জলটা কিন্তু ছেঁকে নেব, সেই জলটা 20 লিটার জলে দেব। কোনো অসুবিধা হয় না। আমার যদি গাছগুলো দেখেন কত সুন্দর গ্রোথ নিয়েছে তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে, আর সবেতেই কপি ধরে গেছে, প্রত্যেকটা কপি গাছ দেখুন ফল দিতে শুরু করে দিয়েছে। আর আমার এরকম ছাদ বাগানের যে পাঁচিল আছে, পাঁচিলের ভেতরেই তোলা আছে, এই দেখুন এখানে সবেতে কপি এসে গেছে, আর বাঁধাকপি এবার বাঁধতে শুরু করবে। এই সব গাছগুলো দেখুন কপি এসে গেছে, আর গ্রোথও খুব সুন্দর কপি গেছে। এটা ব্রোকলি, অদ্ভুত সুন্দর গ্রোথ হয় এই সারগুলো দিলে। সারগুলো কিছুই নয়, আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই আমরা তৈরি করে নিতে পারি। সর্ষের খোল আমরা সবাই ব্যবহার করি, আর সব সময় আমার খোল পচতে থাকে, আমি দেখাচ্ছি দেখুন, এখানে দেখুন বাদাম খোল, এটা বাদাম খোল পচাতে দিয়েছি। এইটা আমি কাল দেব, আমার বেগুন গাছে, লঙ্কা গাছে, কপি গাছে সব দেব। আবার 3 দিন ছাড়া ওই যে জলটা আমি দেখালাম সবজির জলটা, ওই সবজির জলটা আমি দেব ওই 3-4 দিন বাদে। আমি কিন্তু ঘন ঘনই সার দিই, তবে ভীষণ পাতলা করে আমি সার দিই। এই যে সবজি পচা জলটা 2 দিন রাখবো, তারপরে এই সবজির খোসাগুলো তুলে নিয়ে কিচেন যে কম্পোস্ট করি তাতে দিয়ে দেব। এই দেখুন সব রকম আছে, ফলের খোসা সব আছে। এরকম ভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কেননা এটা মিশবে তো, তাই এইভাবে করতে হবে। তবে এটাই আমি এখন হাত ধোবো না, ভেতর গোবর আছে, এটা আমি এইরকম ভাবে মিশাবো, আর এই যে গুড়টা এর ভেতর গুলে যাবে। আমি আজকে ভেলি গুড় দিয়ে দেখালাম। আমি অনেক সময় গরুর যে খাবারের জিনিস থাকে না দোকানে বিক্রি হয়, ওখান থেকে আমি খোল নিয়ে আসি, সর্ষের খোলটা ভালো পাই। আর গরুর যে খাবার যে গুড়টা, সেই চিটে গুড়টাও নিয়ে আসি, সেটাও ব্যবহার করি, সেটা আমি ওয়েস্ট ডিকম্পোজারের জলের ভেতরও দিই, ওই চিটে গুড়টা। আর এই গুড়টা হচ্ছে ভেলি গুড় দিলাম, ভেলি গুড় দিয়ে আজকে আমি দেখালাম, ওই গুড়টা দিলেও হবে।
তাহলে আজকে দুটো লিকুইড আপনাদের সঙ্গে আমি শেয়ার করে ফেললাম, আর কেমন লাগলো বলবেন। আর আপনারাও এইভাবে করে দেখুন, কোনো অংশে গাছ খারাপ হবে না। আপনারা একবার করে আমাকে কমেন্ট করবেন যে গাছ কেমন রইল। এই যে আলু গাছ বেরিয়েছে, আমি সবেতে দেব, তবে হ্যাঁ একদম পাতলা করে দেব সবেতে। যে কোনো গাছে সার দেবেন পাতলা করে, আপনি ঘন ঘন দিন, তিন দিন দিন, পরে চার দিন পরে দিন, কিন্তু পাতলা করে দিবেন, যেটা গাছ নিতে সক্ষম হবে, কেননা গাছের শিকড় খুব নরম।